হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর দেখতেই পাচ্ছ আমিও অনেক ভালো আছি। চলে এসেছি সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমি কী করি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। ওরাও বোঝে। হ্যাঁ, আমি এখানে ক্যামেরাটা নিয়ে এসেছি। তো এও এই যে সাদা কালার ছাগলটা আছে, তো ও ক্যামেরার দিকে তাকিয়েছিল একটু আগে, তো ওরাও বোঝে যে আমি ফোন দিয়ে কিছু একটা করছি। তো এই দেখো আমাদের ছাগল এখানে খড় খাচ্ছে। এই সর সর, এই যে আমাদের এই ছাগলটার নাম হলো সুনি, আর এটা এর বাচ্চা, আর এটা হলো আমাদের রকি। রকি ভাই, রকি এই যে খড় খাচ্ছে। এই নাম, আর এখানে এই যে দুটো আছে, ওরা পাতা খাচ্ছে। এখন বেলা 9টা বাজে, তো এখন আমি ব্রাশ করছি। আমার অবস্থাটা দেখো, আর মা এখানে প্রত্যেক দিন আমার জন্য ছোলা ভিজিয়ে রাখে, তবুও আমি খাই না। মুড়ি কোটা, মুড়ি আর চপ। অবস্থাটা দেখো। এই রকি যা, এই যে মুড়ির আওয়াজ পেয়েছে তাই চলে এসছে, কেমন করছে খাওয়ার জন্য বদমাশ। এটা জানো তো, নিয়ে যা খা। এখানে আমি চপ আর মুড়ি নিয়ে নিয়েছি। এই যে এই চপটা আছে না, এই চপটা কালকে রাতের বাসি চপ। বাসি চপ মুড়ি দিয়ে খেতে না খুব ভালো লাগে, আর বেশি খেলে তো জানোই তোমরা যে শরীর খারাপ হয়ে যাবে, পেটে ব্যথা করবে। এগুলো আগে না ছোটবেলায় খেতাম, খুব ভালো লাগতো। আমার না খুব একটা বাজে হ্যাবিট যে আমি চপ খাবো বা যাই খাবো না কেন, খেতে আমি জল খাই। এসব খেয়ে জল খেলে আরো বেশি ক্ষতি হয়, কিন্তু তবুও আমি খাই, কি বোকা না আমি। তো দেখো সকাল সকাল আমার মা এখানে মাছ কাটতে বসে পড়েছে। এখানে আছে ছোট ছোট ভোলা, তারপর বেলে মাছ, আর একটা কি একটা বেশ মাছ আমি ঠিক জানি না। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে, গুঁড়ো গুঁড়ো মাছগুলো মা এখন কেটে নিচ্ছে। এখন বাজে প্রায় সকাল 9:30। তো দেখো এখন আমাদের ভাত হচ্ছে, মা ওইদিকে মাছ কাটছে আর এইদিকে ভাত হচ্ছে। ভাতটা উঠলে গেছে, আর একটু হবে ভাতটা। ওই যে ফ্যান পড়ে যায়। ও বাবু, কি মাছ আনছো? আমরাও তো বাড়ি থেকে গুড়া মাছ নিলাম। বেলা রান্নার সবজি চলে এসছে, শিম,
কি ঝিঙে আর এগুলি শাক, কলাইয়ের শাক, এখানে মাছ আছে, এই যে মাছ, বা ভোলা মাছ, ভোলা না, ভোলা মাছ না, এটা কি মাছ, বেশ ভালো লাগছে মাছটা। ও বাবু, এগুলি কি মাছ, গুড়জালি? তাই তো এখানে মাছ নিয়ে চলে এসছে। এই যে বেগুনের চারাগুলো সব আমাদের মাঠের। ও বাবু, এগুলো কি বেগুনের চারা? ওই সাদা সাদা বেগুনগুলি, কালো বেগুন। এই যে এখান থেকে চারাগুলো তুলেছে। এবার আমি মাছগুলো ভাজবো। এতক্ষণ তত্তর তত্তর করছিলাম আর মা আমাকে কাজে এখানে বসে দিয়ে চলে আসে। সকাল থেকে এটা ওটা করতে করতে, রান্নাঘরের ওখানে কাজ করতে করতে মা বললো একটু করে দে, মা ওদিকে বাবা চারা নিয়ে যাবে, তাই চারাগুলো কোটাচ্ছিল। এবং কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, এখন ভাত টাত খেয়ে আসলাম। আর এই দেখো আমার এখনো বিছানা তোলা হয়নি, এই যে বিছানা আমার এখনো পড়ে আছে, আর ব্ল্যাঙ্কেটটা গোছাবো, বিছানাটা তুলবো, বিছানাটা তোলার কিছু নেই। আর এই দেখো চেয়ারে সব জামা কাপড় ভর্তি, এই দিকটা, এই যে এদিকটা আমি রাখি করি, ওটা আমার স্ট্যান্ড। আর এই যে রাখি করি জলের বোতল। তো গাইস, এখন সব কিছু করবো, করে টরে একটু এখানটা মানে সব কাজের শেষে না বিছানাটা একটা শান্তির জায়গা, এখানে আসলে একটু মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়, একটু শান্তি। তো এখানে এগুলো সব আমি গুটিয়ে একটুখানি শোবো, শুয়ে টুয়ে পরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। টাইম পার করে একটু রেস্ট টেস্ট করে ঘর টর গুটিয়ে এখন স্নান টান করে একবারে তোমাদের সামনে চলে এসছি, এসে হাজির। তো মাথাটা না তেল 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 করছে, আমি না দুদিন পর পরই শ্যাম্পু করতে হয়, নাহলে মাথাটা খুব তেল 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 করে। কালকে মাথাটা ঘষতে হবে, আর কালকে তোমাদের দাদাভাই আসছে, তো খুব মজা হচ্ছে আমার যে ও আসছে। তোমরা তো জানোই যে ও কাজে গেছে, তো এক মাস পর বাড়ি আসছে, সত্যি খুব আনন্দের ব্যাপার। তো আমার আর যা যা কাজ বাকি আছে তো সেগুলো আমি কালকে করব। আজকে চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হবে, পরে দেখিয়ে দিই আমি কী কী রান্না হয়েছে আজকে। আজকে কী কী রান্না হয়েছে, এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি, এটা আমার বাবার জন্য, আমার বাবা ঝাল তেল মশলা একদমই খায় না, তো এটা বাবার জন্য, বাবা আর বোঝো খাবে। আর এখানে শাক, কলাইয়ের শাক, আর দেখা যাক এখানে কী আছে। আর এটাতে এই যে আমার আর মায়ের তরকারি, সেই গুঁড়ো মাছগুলো, ওগুলো ঝাল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। আর এটাতে ভাত আছে, তোমাদেরকে কী আর দেখাবো ভাতটা। তো এটাই আমাদের দুপুরের লাঞ্চ বলতে পারো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না শরীরটা একটু ঝিমঝিম ধরে আছে, ভাবলাম ঘুমাবো, কিন্তু না আর ঘুমাবো না, ঘুমালে আর উঠতে পারবো না, বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে আমি আর আমার বান্ধবী মিলে। তো দেখো রোদের কত তাপ, চারটে কিন্তু বেজে গেছে, তবুও রোদের প্রচণ্ড তাপ। আমাদের বোঝো ঘুমিয়ে গেছিলো, এখন উঠেছে ঘুম থেকে, একটু আগে এখানে ঘুমিয়েই ছিল। গরমকাল না আলসির দিন, তো তার জন্য ও শুয়ে আছে। বোঝো, শরীরটা না কেমন একটা মেড়া মেড়া লাগছে, মনে হচ্ছে
কেমন এক খালি ঘুম পাচ্ছে, ওদিকে মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আমার। বাজার থেকে এখনই আসলাম, এসে হাত মুখ ধুয়ে টুয়ে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তো চলো বাজার থেকে আসার সময় যা নিয়ে এসেছি, কিছু কেনাকাটা করেছি, তোমাদেরকে দেখাই। তো প্রথমেই বলি, এই যে এই বালতিটা, এটা আমি শপেতে পেয়েছি। আর এক প্যাকেট সয়াবিন, মটরের ডাল, আর এই যে শপেতটা। তো ভালোই হয়েছে বালতিটা পেয়েছি, বালতিতে করে এগুলো নিয়ে এসেছি। আরও কয়েকটা জিনিস হচ্ছে মা রান্না করে নিয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু ঘুমাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।